নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের এবটিআর টেস্ট পেপার সলভ করবো ভৌতবিজ্ঞানের তো দেখো ভৌতবিজ্ঞানের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছিল তার জন্য আজকে আমি ভৌতবিজ্ঞান এবটিআর টেস্ট পেপার সলভ করাবো দু হাজার চব্বিশ সালের ওকে আজকে আমি দুখানা সেট সলভ করিয়ে দেবো আজকে আমি তোমাদের পাঁচশো সাতচল্লিশ এবং পাঁচশো উনসত্তর এই দুটো পেজ আজকে আমি সলভ করে দেবো প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে তো দেখো আমি আশা করি তিন থেকে চার দিনের মধ্যে বাকি ভৌতবিজ্ঞানের যে মানে পেজগুলো আছে সেট না এগুলো পেজ আছে যদিও সেট বলা হয় এগুলোকে তো দেখো এগুলো আমি তোমাদের কিন্তু সম্পূর্ণরূপে সলভ করে দেবো ওকে তো দেখো পাঁচশো সাতচল্লিশ নাম্বার ঠিক আছে দেখে নাও তোমরা প্রশ্নগুলো সেট সতেরো ওয়ান পয়েন্ট ওয়ানে আর নিচের কোনটি গ্রিন গ্যাস নয় তো দেখো যারা ভিডিওটা দেখছো প্লিজ তাদের কাছে আমার একান্ত অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই সামনের দিকে এগোতে পারি না তাহলে বেশি কথা না বলে আলোচনা করে যাক ওয়ান পয়েন্ট ওয়ানে নিচের কোনটি গ্রিন গ্যাস নয় ডের আনসার ও টু ওয়ান পয়েন্ট টুতে এস টিভিতে বাইশ পয়েন্ট চার লিটার কার্বন মনোক্সাইডের ভর সের আঠাশ গ্রাম তো দেখো এগুলো যদিও ক্যালকুলেশন করতে হবে পরে প্রশ্ন ওয়ান পয়েন্ট থ্রি আনসার হবে বিয়ের আনসার ওয়ান পয়েন্ট ফোরে নিচের ধাতুগুলির কোনটি প্রসারণ গুণাঙ্ক ন্যূনতম হওয়ার বিভিন্ন কাজে ব্যবহৃত হয় সের আনসার ইনভার ওয়ান পয়েন্ট ফাইভে দন্ত চিকিৎসকরা মুখের দাঁত দেখতে ব্যবহার করেন এর আনসার অবতল দর্পণ ওয়ান পয়েন্ট সিক্সে নিচের কোনটির তরঙ্গ দরকার সবচেয়ে বেশি সের আনসার অবলহিত রহস্যি ওয়ান পয়েন্ট সেভেনে কোনটি রোদের এসআইএক হোক ডের আসার ওহোম ওয়ান পয়েন্ট এইটে নেচের কোনটি রুধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায় বের আনসার অর্ধপরিবাহী ওয়ান পয়েন্ট নাইনের আনসার্সার আলফাগোনা ওয়ান পয়েন্ট ওয়ান জিরো নিচের কোনটি পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক ডের আনসার ঠিক আছে কে পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান এর আনসার বা সের আনসার এক্স ওয়াই টু ওয়ান পয়েন্ট ওয়ান টু কপার তরিত বিশোধনে অ্যানোড হিসাবে ব্যবহৃত হয় এনএসআর কপার ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি কোন গ্যাসটি কিভযন্ত্রে প্রস্তুত করা যায় না ডিএনএসআর এইচ সি এল পরের প্রশ্ন ডোরালুমিনের সংকট ধাতুর উপাদান অ্যালমোনিয়াম ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ কোনটি অসম্পৃক্ত হাইড্রোকারন ডিএনএসআর সি টু এইচ টু এবারে আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করে দেব টু পয়েন্ট ওয়ানে বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আয়ন স্পিয়ারে টু পয়েন্ট টুতে বায়োগ্যাসে বায়োগ্যাস প্লান্টে যে সব ব্যাকটেরিয়া বায়োমাসকে বায়োমাসকে মিথেন গ্যাসে বিয়োজিত করে অ্যান্সার মিথোনোজেনিক ব্যাকটেরিয়া মিথোনোজেনিক ব্যাকটেরিয়া তাদের বলে মিথোনোজেনিক ব্যাকটেরিয়া বলে পরের প্রশ্ন অথবা দিয়ে বায়োগ্যাসের একটু ব্যবহার লেখো অ্যান্সার হবে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় টু পয়েন্ট থ্রি এল অ্যাটম মোল মাইনাস ওয়ান কে কে টু দান মাইনাস ওয়ান এ এককে আর এর মান কত তো দেখো এটা কিন্তু হবে জিরো পয়েন্ট জিরো এইট টু টু মানে জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার টু পয়েন্ট ফোরে তো দেখো টু পয়েন্ট গ্যাস ও টু এল টু এইচ টু গ্যাসের মধ্যে কোনটি মধ্যে মধ্যে কোন প্রকারের অনুর সংখ্যা কম অ্যান্সার টু এল এইচ টু টু পয়েন্ট ফাইভে তা ওয়াট মিটার মাইনাস টু মানে ওয়াট মিটার টু দু বার মাইনাস কে টু বার পরের প্রশ্ন অথবা দিয়ে দুর্গপ্রসারণ গুণাঙ্কের এককে দুর্গের এককে একক নেই দুর্গের একক নেই উক্তিটি সত্য না মিথ্যা উক্তিটি কিন্তু মিথ্যা টু পয়েন্ট সিক্সে অবতল দর্পণের সামনে একটি বস্তু কোন অব মানে কোনো অবস্থানে রাখলে বস্তুর সমশৃষ্য বিবর্ধিত অসদ্বিম্ব গঠিত হয় তো দেখো এই যে প্রশ্ন আছে অ্যান্সার ফোকাস ও মেরুতে রাখলে ফোকাসও মেরুতে রাখলে হবে পরে প্রশ্ন টু পয়েন্ট সেভেনে আরও করছি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপতন কোনো প্রতিসরণ কোনটির মধ্যে কোনটি বড় হবে তো দেখো ঘন মাধ্যম থেকে যদি লঘু মাধ্যমে যায় তাহলে কিন্তু আপতন কোন কিন্তু বড় হয় আর লঘু মাধ্যম থেকে যদি ঘন মাধ্যমে যদি যায় লঘু মাধ্যম থেকে যদি ঘন মাধ্যমে যায় তাহলে আপতন কোন বড় হয় যাই হোক বুঝতেই পেরে গেছে টু পয়েন্ট এইটে ফ্লেমিংয়ের বামস্ত নিয়মে তোর জন্য কী নির্দেশ করে চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে টু পয়েন্ট নাইনে শক্তির অপচয় রোধ করতে কোনটি ব্যবহার বেশি যুক্তিযুক্ত সিএফএল এল অবভিয়াসলি এলইডি ভাস্কর ভাস্কর্য তো হবেই না টু পয়েন্ট ওয়ান জিরো কোন ধরনের নিউক্লিয়ার বিক্রিয়ায় সূর্যের শক্তির উৎস নিউক্লিয়ার সংযোজন অথবা দিয়ে নিউক্লিয়ার সংযোজন ঘটনার আগে ড্যাশ বিক্রিয়া ঘটে না অ্যান্সার নিউক্লিয়র বিভাজন বিক্রিয়া ঘটে না এবার তোমাদের আমি এই প্রশ্নগুলো সলভ করে দেবো ক্যালামাইন হবে জেড এন তেজস্ক্রিয় মৌল হবে আর এন ম্যালাকাইট হবে সিইউ একটি চ্যালকোজের মৌল হবে এস এবার তোমাদের আমি এই প্রশ্নগুলো সলভ করে দেবো টু পয়েন্ট ওয়ান টু জলীয় দ্রবণে আয়নি হয়ে তড়িৎ পরিবহন করতে পারে এমন একটি সমযোজীবী যৌগের নাম এইচ সি এল হাইড্রোক্লোরিক অ্যাসিড টু পয়েন্ট ওয়ান থ্রি একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ মৃদু তলিত বিশ্লেষণ অ্যাসিটিক অ্যাসিড সি এইচ ইসিড্লিউ এইচ অথবা রূপর তরিত লেপণে তলিত বিশ্লেষণ হিসাবে কী পদার্থ কী পদার্থ নেওয়া হয় পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইট টু পয়েন্ট ফোরে ক্লোরোফর্ম ও সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কোনটি জল দ্রবিত হয় না ক্লোরোফর্ম টু পয়েন্ট ওয়ান ফাইভে এবার পদ্ধতিতে এমনই প্রস্তুতিতে উদ্দীপক হিসেবে এল টু ও থ্রি কে টু ও টু এর মিশ্রণ ব্যবহার করা হয় ভুল আছে অথবা দিয়ে নাইট্রোজেন গঠিত একটি অজৈব সারের নাম ডাই অ্যামোনিয়াম ডাই অ্যামোনিয়াম তারপরে সালফেট ডাই অ্যামোনিয়াম সালফেট টু পয়েন্ট ওয়ান সিক্স এস টু এস তা শুষ্ককরণে পি টু ও ফাইভ এস টু এসের মধ্যে কোনটির গ্রহণযোগ্য পি টু ও ফাইভ এটা তো বইতেই আছে টু পয়েন্ট ওয়ান সেভেন সিএইচ থ্রি সিএইচ ও এইস সিএইচ থ্রি যোগটির আইউ পি এসই কত অ্যান্সার হবে টু প্রোপানল টু প্রোপানল অথবা দিয়ে একটি বায়ো ডিগ্রেডেবল প্রাকৃতিক পরিমাণের উদাহরণ দেওয়া অ্যান্সার হবে প্রোটিন টু পয়েন্ট ওয়ান এইট ইথানল অ্যালকোহলের একটি ব্যবহার লেখক মাদক দ্রব্য হিসেবে ব্যবহৃত হয় তো দেখো পাঁচশো উনসত্তর নম্বর পেজ আছে ঠিক নিচের দিকে প্রশ্নগুলো আছে ওয়ান পয়েন্ট ওয়ানে উত্তপ্ত ভূপৃষ্ঠ যে রশ্মি বিকরণ করে সেটি হল বিয়ের অ্যান্সার অবলোহিত রশি পরে প্রশ্ন পরের নম্বরের প্রশ্ন আছে ওয়ান পয়েন্ট টুতে একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনের মোল সংখ্যা অ্যান্সার ডি এর পি বাই আর টি ওয়ান পয়েন্ট থ্রিতে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক অ্যাটমসফিয়ার চাপে কোনো কোনো গ্যাসের বাস্পগণত্ব চব্বিশ চাপ স্থির রেখে উষ্ণতা দ্বিগুণ করলে বাষ্পগণত্ব হবে বারো হবে ওয়ান পয়েন্ট ফোরের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ওয়ান পয়েন্ট ফাইভের অ্যান্সার হবে এর আনসার উত্তল দর্পণ ওয়ান পয়েন্ট সিক্সের অ্যান্সার হবে সের এক চতুর্থাংশ ওয়ান পয়েন্ট সেভেনের অ্যান্সার হবে সেরসের বিচ্ছুরণ ওয়ান পয়েন্ট এইটের অ্যান্সার হবে অবিষ্ট প্রবাহের অভিমুখ ওয়ান পয়েন্ট নাইনের অ্যান্সার হবে সের আনসার দ্রুত দ্রুতগতি নিউটন কণা নেক্সট প্রশ্ন কী আছে নেক্সট প্রশ্ন আছে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রিতে মৌলের রাসায়নিক ধর্ম নির্ভর করে মৌলের বিএন আসার পারমাণবিক সংখ্যার উপরে ওয়ান পয়েন্ট নেওয়া বলেছে প্রদত্ত কোনটি জলে দ্রাব্য নয় অ্যান্সার্ফের ডিএনআার সিআই সি এল থ্রি ওয়ান পয়েন্ট ওয়ান টু তরিত বিশ্লেষণ এক প্রকার অ্যান্সার সিএল আনসার জারুণ বিজানুক বিক্রিয়া ওয়ান পয়েন্ট ওয়ান থ্রিতে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির সময় যে অনুঘটকটি ব্যবহৃত হয় অ্যান্সার ফের সিএল আনসার এ পি এর জন্য ওয়ান পয়েন্ট ওয়ান ফোভে জার্মান সিলিপারে থাকে না এর আনসার এজি ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভে একই সমগমনীয় শ্রেণীর পরপর দুটি সমাগমনের মধ্যে আণবিক ভরের পার্থক্য সিরান্সার চুয়াল মানে চোদ্দো তো দেখো এবার আমি এই প্রশ্নগুলো সলভ করে দেবো টু পয়েন্ট ওয়ানে একটি জৈব গ্রিন হাউস গ্যাসের নাম সিএস সিএসফোন মিথেন টু পয়েন্ট টুতে ঠিক বা ভুল নির্বাচন করো সৌরকশে প্রস্তুতিতে সিলিকন ব্যবহৃত হয় ঠিক আছে টু পয়েন্ট থ্রিতে কী বলেছে ব্লুথ জমায়ন ধ্রুবক সর্বজনীন গ্যাস ধ্রুবক মানে কী বলেছে এর সম্পর্ক অ্যান্সার পেয়ে কে সমান আর বাই এন অথবা সমান আর ডি সমীকরণে পি ভি এর একক অ্যান্সার পেয়ে জুল মোল পরের প্রশ্ন কী বলেছে টু পয়েন্ট ফোরে আদর্শ গ্যাসের চাপ অসীম হলে আয়তন কত হবে অ্যান্সার পেয়ে জিরো ডিগ্রি হবে সরি আয়তন হবে শূন্য হবে সরি শূন্য হবে সরি শূন্য লিখবে টু পয়েন্ট ফাইভে শূন্যস্থানের তাপ পরিবাহিত মান কত তো দেখো এটা কিন্তু যে প্রশ্ন আছে শূন্য স্থানের তাপ পরিবাহিত মান কত তো দেখো শূন্য তাপ তাপরিবাহিত ট্যাঙ্কের মান কিন্তু শূন্যই হবে ঠিক আছে পরের প্রশ্ন ঠিক বা ভুল নির্ণয় করো কোনো বস্তুর মধ্য দিয়ে তাপের পরিবহন প্রক্রিয়া বস্তুটির উৎপাদন উপাদান কণাগুলির স্থান পরিবর্তন হয় তো দেখো এটা কিন্তু মিথ্যা আছে টু পয়েন্ট সিক্সে বিবর্ধ কাজ হিসাবে কোন প্রকারের লেন্স ব্যবহার করা হয় তো দেখো অ্যান্সারবে উত্তর লেন্স টু পয়েন্ট সেভেনের শূন্যস্থান পূরণ করো লাল আলোর সবুজ পাতাকে কালো দেখায় টু পয়েন্ট এইটে আদর্শ অ্যামিমিটার অ্যামিমি কী বলেছে অ্যামিমিটারের রোধ করা কত হওয়া উচিত অ্যান্সারবে জিরো হওয়া উচিত টু পয়েন্ট নাইনে ডায়নামো বা বৈদ্যুতিক জেনারেটার কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় যান্ত্রিক শক্তি তরিত শক্তিতে রূপান্তরিত হয় অথবা দিয়ে ওয়ান ওহোম রোদের মধ্য দিয়ে এক এ প্রবাহ মাত্রা এক মিনিট ধরে চললে কত জল উৎক উৎপন্ন করে তো দেখো অ্যান্সার হবে আমাদের এইচ সমান সমান হাই স্কোয়ার মাল্টিপ্লাই আর টি বাই জোল ওয়ান মাল্টিপ্লাই ওয়ান মাল্টিপ্লাই সিক্সটি বাই ফোর পয়েন্ট টু ফোরটিন পয়েন্ট টোয়েন্টি এইট ঠিক আছে নেক্সট প্রশ্ন কী আছে পরের প্রশ্ন টু পয়েন্ট ওয়ান জিরো শক্তি ও ভরের পারস্পরিক রূপান্তর সম্পর্কিত আইনস্টাইনের সমীকরণটি লেখো ইজিগল টু এম সি স্কোয়ার এবার দেখো বাম দিকের সঙ্গে ডান দিকের কলঙ্কহীন ইস্পাত থাকে সিয়ার একটি বিরল মৃত্তিকা নেপচুনিয়াম হিমায়ক রূপে ব্যবহৃত হয় তরল এন থ্রি পার হবে অ্যান্সার হবে সিএইফ টু এবার তোমাদের আমি এই প্রশ্নগুলো সলভ করে দেবো কী বলেছে দেখো পর্যায় সরণির কোন শ্রেণীতে সকল মহুলের গ্যাসীয় প্রকৃতির আঠারো নং শ্রেণিতে অথবা কোন ধরনের যৌগ স্বতন্ত্র অনুর অস্তিত্ব নেই অস্তিত্ব নেই অ্যান্সার হবে তরিত যদি যৌগের টু পয়েন্ট ওয়ান থ্রিতে তড়িৎ বিশ্লেষণের পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন একটি ধাতুর নাম লেখো অ্যান্সার হবে অ্যালুমিনিয়াম টু পয়েন্ট ওয়ান ফোর দুটি গ্যাসের সমন্বয়ে গঠিত একটি কঠিন পদার্থের নাম লেখো অ্যান্সার হবে এইচ থ্রি যোগ এইচ এল অ্যান্সার হবে এন এইচ ফোর এনএইচ ফোর ও এইচ ওকে পরের প্রশ্ন আমাদের টু পয়েন্ট ওয়ান ফাইভের লোহার বিশুদ্ধতা কোন মোলের পরিমাণের উপর নির্ভরশীল আনসার হবে কার্বনের উপর টু পয়েন্ট ওয়ান সিক্সে মরচের রাসায়নিক সংকেত কি এপি টু ও থ্রি ইন্টু এক্স এইচ টু ও থার্মিট মিশ্রণ কি তো দেখো এর অ্যান্সার হবে তো দেখো তোমাদের থার্মিট মিশ্রণটা একটু পরে দেখাচ্ছে তার আগে এটা দেখে দিচ্ছি ভিনিগারের মুখ্য জৈব উপাদানের নাম কি অ্যান্সার হবে অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড এবার এই যে তোমাদের থার্মিট মিশ্রণ কাকে বলে যে ভর হিসাবে তিন ভাগ ফেরিক অক্সাইড ভর হিসাবে তিন ভাগ ফেরিক অক্সাইড ও এক ভাগ অ্যালমোনিয়ামের চূর্ণ মিশ্রণকে থার্মিট মিশ্রণ বলে ঠিক আছে তো দেখো পরের প্রশ্ন টু পয়েন্ট ওয়ান এইট এন সংখ্যা কার্বন পরমাণুযুক্ত অ্যালকোয়ান হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কোথায় অ্যান্সার হবে টু এন প্লাস টু অথবা দিয়ে ইথানলের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়ায় কী গ্যাস উৎপন্ন হয় আনসার হবে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় ঠিক আছে মোটামুটিভাবে এটা আমি সলভ করে দিয়েছি আর ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকে ভালো থাকে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকে এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে